ট্রাভেল উইথ মৃগাঙ্কুর আর একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি ভালকি মাচানে। গুড মর্নিং, এখন আমি পাটুলিতে, এখন আমি রুবিতে, এখন আমি সায়েন্স সিটিতে। আমার সেকেন্ড ব্রিজ, যতবার সেকেন্ড ব্রিজ দিয়ে যাই আমি একটাই কথা বলি, আমার প্রত্যেকবার নতুন মনে হয়। আমরা এই মুহূর্তে এনএইচে আছি এবং ঘড়িতে সময় 6:34 এবং মিটিং পয়েন্ট ডানকুনি টোল প্লাজা। আমি আর হিমাদ্রি এদিক দিয়ে যাচ্ছি, আর ওদিক দিয়ে সুজয়দা, অনিরুদ্ধদা, বাদলদা এবং ভাস্করদা আসছে, এবং হয়তো সুজয়দার এক বন্ধুও আসলে আসতে পারে। আজকের ওয়েদারটা বেশ ভালো, সানলাইট আছে, ওয়েদার মোটামুটি ক্লিয়ার। ওয়েদার ফোরকাস্ট দেখলাম 11:00 থেকে 2:00 মধ্যে বৃষ্টি হতে পারে। আমরা প্রিকশন নিয়ে বেরিয়েছি, এবার দেখা যাক কত দূর কি হয়। এখন ঘড়িতে সময় 6:46 আর পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। ঘড়িতে সময় 6:52, মিট আপ পয়েন্টে সবাই অ্যাসেম্বল হয়ে গেছি। বাদলদা, ভাস্করদা, শানু, সুজয়দা, আমি, হিমাদ্রি, অনিরুদ্ধদা, আজকের পুরো গোটা টিম। এখন সোজা এখান থেকে যাব পালসির টোল প্লাজা, সেখান থেকে শক্তিগড়, শক্তিগড় থেকে 2 রাইট ছেড়ে 3rd রাইট ভালকি মাচান। সাইকেলিং করছে, সাইকেলিং টিম বেরিয়েছে সামনে, ওরা 7-8 জন আছে দেখলাম, 7-8 জনের একটা টিম। আমার মনে হয় আর কি এমনি যে র্যালি সাইকেলিং প্র্যাকটিস করে সেইগুলো প্র্যাকটিস করছে বলতে বলতে আরেকজন সাইক্লিস্ট। দারুণ দারুণ দারুণ, কাশফুল ফুটে গেছে যেমন দেখছেন। কাশফুল ফুটে গেলেই একটা মনে হয় যে দুর্গাপুজো চলে এসছে, চলে এসছে। দারুণ লাগছে কাশফুল, দেখি আগে গিয়ে যদি কোনো কাশফুলের এরকম কোনো ক্ষেত পাই তো ভালো হয়। এরকম দিগন্ত বিস্তৃত মাঠ থাকবে আর তাতে পুরো কাশফুল ফুটে থাকবে, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা এই মুহূর্তে গুড়া পুলিশ স্টেশন অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি আর কি। এখন ঘড়িতে সময় 7:51 আর আমরা পৌঁছে গেছি পালসির টোল প্লাজা। এখান থেকে বর্ধমান আর হয়তো 22-25 কিলোমিটার। বর্ধমানের কাছাকাছি চলে এলে এইরকম ট্রলি প্রচুর চলে, তো একটু সাবধান, এরা মাঝে মধ্যে উল্টো দিক দিয়েও আসে এবং রাত্রিবেলা সেটার প্রবণতা অনেক বেশি। আপনি যত ট্রাক সকালবেলা বা ভোরবেলা দেখবেন তারা ম্যাক্সিমাম 8:30-9:00 মধ্যে সব সাইড করে দেয়, কেননা তারপরে আর ওরা চলে না। আবার রাত্রে যখনই ট্রাকগুলো সাইড হয়ে যায় তখন এই ছোট ফোর হুইলারগুলোর সারা রাস্তা জুড়ে দাপাদাপি শুরু হয়। হর্ন দিয়ে ওভারটেক করলেই তো হয়। এখন ঘড়িতে সময় 11:14-15, কিন্তু আমরা এখনও ভালকি মাচানে পৌঁছতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে পার্থদার বাইক বা অনিরুদ্ধদার বাইকের রেয়ার হুইল পাঞ্চার হয়ে গেছে, এবং এই অঞ্চলে সেই অর্থে পাঞ্চার সারানোর দোকান খুব একটা পাওয়া যাচ্ছে না, 2-1টা পাওয়া গেছিলো, ঠিক মতো খুলতে পারছে না, প্রবলেম হচ্ছে, সেই কারণে পাঞ্চার সারাতে একটু দেরি হচ্ছে। ঘন্টাখানেক ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভালকি মাচান আর মেরে কেটে 15-20 কিলোমিটারের মতো। এখন টাইম হলো 12:13, অনেকটা টাইম আমরা ওইখানটায় ওয়েট করছিলাম অনিরুদ্ধদার জন্যে বা পার্থদার জন্যে, অনিরুদ্ধদার ডাক নাম পার্থদা। তো একটা প্রবলেম হয়েছে, পাঞ্চার ঠিক করতে গিয়ে, রিপেয়ার করতে গিয়ে অ্যাক্সেল মানে বুশ নাট যেটা সেটা বেঁকিয়ে ফেলেছে, ঠিক মতো লাগাতে পারেনি, সেই জন্য প্রচুর দেরি হলো, বাইকে স্টেবিলিটিও আসছে না ঠিক মতো। তো যাই হোক, এটা পার্ট অফ জার্নি। বাঁদিকের যে স্টেশনটি এখন দেখছেন সেটা হচ্ছে মানকড় স্টেশন। মানকড় স্টেশন টোপকে একটা রেলগেট আছে যত সম্ভব,
সেই রেলগেট থেকে দুটো রাস্তা টির মতো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা বাঁদিকের রাস্তাটা দিয়ে যাব, কারণ বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে কিছুটা ফরেস্ট অঞ্চল পড়ে। জায়গাটা সিনিক বিউটি ডান দিকেরটার থেকে অনেক বেশি বেটার। লেভেল ক্রসিং ক্রস করে লেফটে ওকে, সোজা গুসকরা, ইলামবাজার, মোরবাদ, করটিয়া মোড়, আউশগ্রাম। দেখলে না মানে জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। হা 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 হা, ও অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। হিমাদ্রি, একটা অজয়ের ক্যানেল আছে, ব্রিজ আছে, দাঁড়িয়ে যাবে ব্রিজে। হ্যাঁ, বাপ রে বাপ, সর্বনাশ করেছে, বাবা। পাগলের মতো জল আসছে। পিছনের রাস্তা ছেড়ে এবার আমরা যে মেনলি ভালকি মাচান, অর্থাৎ যে মাচা, তার দিকে ঢুকেছি। লেফটে ঢুকতে হবে, দুদিকে জঙ্গল। বাহ, দারুণ একটা সিনিক বিউটি, দারুণ দারুণ। চলে এসছি আমরা ভালকি মাচানে। বিজয় চাঁদ মহাতাব বলে একজন রাজা ছিলেন, যিনি বর্ধমানের রাজা এবং ইংরেজ শাসনের ঠিক শেষের দিকটা বলতে গেলে লর্ড কার্জন
এইখানে আসে, অর্থাৎ বর্ধমানে আসে এবং ওনার নামে একটি গেটও আছে এখানে। সেই সময় এই অঞ্চলটা ছিল বর্ধমান রাজাদের একটা শিকার উদ্যান, যেমন বলা যায়, যেমন সেই সময়কার রাজা বা মহারাজারা শিকার করতে যেতেন সেরকম একটি উদ্যান এটা। এবং কথিত আছে নাকি এই অঞ্চলে ভাল্লুকের প্রচুর উৎপাত বা আনাগোনা ছিল। তো সেই সময় একটা শিকার করব এবং কি করব সামনে ভাল্লুক, সেই কারণে এই আমার ঠিক পিছনে একটি বড় মাচা তৈরি হয় এবং যার থেকেই এসছে ভাল্লুকি মাচান, অর্থাৎ মানে ভাল্লুক মারার জন্যে যে মাচা বা উঁচু স্টেজ তৈরি করা হয় সেটার কারণেই নাম হয়েছে ভাল্কি মাচান। এর আরও দ্বিমত আছে যে ভাল্কি নামে নাকি একটি বাঁশ পাওয়া যেত, তার কারণে এই অঞ্চলের নাম ভাল্কি মাচান এবং সেটা দিয়ে একটি মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হতো, সেটার নাকি কারণে এই অঞ্চলের নাম ভাল্কি মাচান হয়েছে। তো দ্বিমত যাই থাকুক, এই অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই অঞ্চলের যে একটা অদ্ভুত রোমাঞ্চ, সেটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে একবার এখানে আসতেই হবে। একটা ট্রেঞ্চ মতো খোড়া আছে এবং উপরে একটা লোহার জালি আছে, আমি গিয়ে আপনাদের দেখাবো। আমার হাতে অ্যাকশন ক্যামেরা, আমি এরকম একটা রোপ ফিক্স করেছি, দেখবো ওটার নিচে নামিয়ে অরিজিনালি কী আছে। আর লাইট সোর্স হিসাবে যে এমনি যে মোবাইলের এলইডি আলো সেগুলো ইউজ করবো এবং হেল্প করবে পুরো টিম। তো একবার চলুন দেখা যাক। এবং আর একটা মজার জিনিস হচ্ছে এই যে ট্রেঞ্চটা আছে এটা নাকি বর্ধমান রাজবাড়ি পর্যন্ত যায় এরকম একটা শোনা যায়। দেখা যাক অত দূর তো সম্ভব না, এটা সিল করা, কতটা এটা ডিপ এবং কি আছে দেখা যাক। এই যে সামনে মাচান এবং ঠিক এর মাঝখানে এরকম একটা ট্রেঞ্চ খোড়া, যেটা একটা এরকম জায়গা দিয়ে সিল করা। আমি দেখি ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করি, আশা করি দেখা যাচ্ছে। ওদিক দিয়ে একটা লাইট ঢুকছে জানো, দুইটা ছাড়ো ঠিকই আছে নাকি? না না না, এখনো প্রায় আড়াই তিন ফুট বাকি। বুঝলি বন্ধু, দেখা যাচ্ছে ওদিকে একটা মানে ইয়ে গেছে, টানেলের মতন গেছে না? হ্যাঁ দুদিকে, আমার মনে হয় ঠিক তোমার পায়ের নিচে একটা টানেল আছে। ওকে, এখন ঘড়িতে সময় বেলা 3:08। আমাদের এখানে ভাল্কি মাচানের এখানে সব কিছু কভার করার পর এবার আমরা জঙ্গলের যে ট্রেল আছে সেই ট্রেলে কিছু প্র্যাকটিস করতে যাব, কিছু বলতে ট্রেল প্র্যাকটিস আর কি, জঙ্গলের ট্রেলে মানে ট্রেলে চালাতে কেমন লাগে এবং তার একটা এক্সপিরিয়েন্স আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি ছিলাম সবার শেষে, ব্লগ করলে যা হয়। ওকে চলো, বলতে বলতে ঢুকে পড়েছি, চলো
অসাধারণ। এখানে চশমায় অসুবিধা হতে পারে বলে আমি চশমাটাও খুলে নিলাম। এইখানে আমার সিয়েট গ্রিপ এক্সেল টেস্টও হয়ে যাচ্ছে। জঙ্গলের ট্রেলে চালানোর সময় একটা অন্যরকমের মজা পাওয়া যায়, কেননা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না রাস্তা কেমন, কোথায় যাচ্ছেন সেটাও জানবেন না, শুধু চালানোর আনন্দে এক্সপিরিয়েন্স নিতে চালিয়ে যাবেন। তো এই পরিস্থিতিতে আমাদের এরকমই একটা অবস্থা। কাটা কত টাকাটা? চলে আসো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 3:25, আর আমরা এই জঙ্গলের ট্রেল বা বলুন গ্রামের মেঠো রাস্তা দিয়ে চালাতে চালাতে অদ্ভুত একটা অপরূপ এক সুন্দর জায়গায় চলে এসেছি। ঠিক আমি যদি ক্যামেরা ঘোরাই, আমার পেছনে এইরকম সবুজ ধান ক্ষেত, এবং ঠিক অপোজিটে দেখুন কাশ বন, এবং যদি আরেকটু যাওয়া যায় এখানে পদ্ম ফুল। তো এইরকম কম্পোজিশন কোথাও পাওয়া যায় বলে আমার মনে নেই, বা আমি দেখিও নি কোনো ভিডিওতে। এবং যদি কেউ এখানে আসেন, অর্থাৎ ভালকি মাচানে আসেন, তো ডেফিনেটলি এই জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন, এবং এই জায়গাগুলোকে এই জায়গাগুলোর মতোই রাখার চেষ্টা করবেন। এসে বিভিন্ন ওই ধরুন কিছু চাটুল নাচের ভঙ্গি বা ধরুন কিছু অদ্ভুত গান যেটা এই পরিবেশকে নষ্ট করে, সেটা করে কিছু মানে এটা করে কিছু বাইকার্সদেরই বদনাম হয় অ্যাকচুয়ালি, আর কিছু হয় না। গ্রামের লোক ভুল চোখে দেখা শুরু করে। তো আমরা যদি সবাই মিলে একটু চাই যে এই পরিবেশটাকে বদলানো, দেখুন যদি আসতে না দেয় তাহলে এগুলো আমরা দেখতে পাবো না। তো আমরা সবাই মিলে আসুন চেষ্টা করি যে এই যে কালচারটা এটা একটু চেঞ্জ করে প্রকৃতির যে এই দৃশ্য সেটাকে আরেকটু যদি ভালো করে আমরা উপভোগ করতে পারি। আপনারা তো পুরনো বাসিন্দা, হ্যাঁ, তো কিছু ইতিহাস যদি থাকে, কিছু একটু যদি মানে এই অঞ্চলে এই যে মাচান আছে এই সম্পর্কে। আমাদের ওই বড় একটা পার্ক আছে, মাচান পার্ক আছে দেখার মতো। তারপর আবার একটা আমাদের ওই রাধামনপুরের পাশে একটা আছে উজান পার্ক বলে, ওটা পার্টির লেভেল থেকে করা হয়েছে, ওইগুলো আছে। তারপর আবার ধান ফান চাষ টাস হয় এই আমাদের এইদিকেই চাষ হয়। তারপর আমাদের ঘোষ দেওয়া দুধের ব্যবসাটা চলে টুকটাক করে। তো এই এই এটাই পুরো এখানকার? হ্যাঁ, এটাই পুরো আমাদের চাষ, ওই ধান চাষ একটু টুকটাক, এটা ওটা ব্যবসা, এইগুলোই চলে।
আসব না, আমি যাবো, আসব না, চলো চলো চল। না চালো না, অফরোডের পর জমিয়ে খিদে পেয়েছে। থ্যাংক ইউ দাদা। এটার বিষয় একটু বলো। এটার বিষয়, এটা স্টোভ যে কোনো ক্যাম্পিং এ মাউন্টিং এ এটা ব্যবহার করা যায়। আর এটা তো এতই পোর্টেবল, তো দেখতেই পাচ্ছি। এটা অনেকে জানে না তো ব্যাপারটা কি, এটা কফি আর কি। এই মুহূর্তে ঘড়িতে সময় 4:31 এবং অফরোড বা ট্রেল যাই বলুন সেটা করার পর এই মুহূর্তে আমরা একটু জঙ্গলের মাঝখানে এসে বসেছি। খুব ডেন্স ফরেস্ট না, কিন্তু জঙ্গলেরই মাঝখানে একটা জায়গা, সবাই রেস্ট নিচ্ছে এবং কফি খাওয়া চলছে, যেটা পার্থদা করলো। তো আমার যেটা বলার আছে সেটা আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট তো করবেনই।
প্রত্যেক কমেন্টের আমি ধরে ধরে আনসার করি, যেরকম আপনারা দেখেছেন। এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, এবং যে রেড কালারের বাটনটির পাশে একটি বেল বাটন আছে সেটাকেও প্রেস করুন, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশান আপনার কাছে যায়, মানে আমি আপলোড করি সব আপনার কাছে চলে যায় আর কি। দেখা হবে 3 দিন পর 4 দিনের মাথায় অন্য আরেকটি ভিডিওতে, যেটা অবশ্যই টু হুইলার অ্যাডভেঞ্চার স্পোর্টস অথবা টু হুইলার অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের ক্ষেত্রে আপনাদের কাজে লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে এই চ্যানেলটিকে ফান্ডিং করে সাপোর্ট করতে পারেন মাসে 41 টাকা অথবা ইয়ারলি 492 টাকা দিয়ে। পরিবর্তে চ্যানেলের স্পন্সর হিসাবে আপনার নাম যাবে এবং সাথে আপনি পাবেন বাইক ট্যুরিং এবং ক্যাম্পিং ওয়ার্কশপের সুযোগ। বাইক ট্যুরিং ইনফরমেশন, রিভিউ, অ্যাক্সেসরিজের উপর 70% ছাড় ও বাড়িতে বসে মোটো অ্যাডভেঞ্চার ভিডিও দেখার সুযোগ। এই প্রসেসটা আপনি পুরোটাই করতে পারেন জিপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে।